সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন। তাহলে দেখে নিই নীল বিপ্লব কি। মৎস্য এবং সামুদ্রিক পণ্যের উৎপাদন বৃদ্ধির জন্য একগুচ্ছ প্রকল্প বা কর্মসূচি গ্রহণ করার ফলে ভারতে মৎস্য উৎপাদনে যে অভাবনীয় অগ্রগতি ঘটেছে তাকে নীল বিপ্লব বলা হয়। ভারতে নীল বিপ্লবের সূচনা হয় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, অর্থাৎ 1974 থেকে 1979 সাল এই সময়ে। এই সময় ভারত সরকার ফিশ ফার্মার্স ডেভেলপমেন্ট এজেন্সি বা FFDA স্থাপন করে। এই সংস্থার মাধ্যমেই মৎস্য উৎপাদন বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এছাড়া নোনা জলের মৎস্য আহরণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, এজন্য গড়ে তোলা হয় ব্যাকিশ ওয়াটার ফিশ ফার্মার্স ডেভেলপমেন্ট এজেন্সি নামে আরও একটি সংস্থা। এর ফলে মৎস্য উৎপাদন প্রযুক্তিবিদ্যার উন্নতির সাহায্যে মৎস্য প্রজনন, মৎস্যের সঠিক বিপণন এবং মৎস্যের রপ্তানি ক্ষেত্রে এক নব দিগন্তের সূচনা হয় যা নীল বিপ্লব নামে পরিচিত। ভারতে নীল বিপ্লব সংঘটিত হয় ডক্টর হীরালাল চৌধুরীর নেতৃত্বে, তাই তাকে নীল বিপ্লবের জনক বলা হয়। আবার মতান্তরে ডক্টর অরূপ কৃষ্ণনকেও নীল বিপ্লবের জনক হিসাবে ধরা হয়। ভারত সরকারের অধীনস্থ জাতীয় মৎস্য উন্নয়ন নিগম স্থাপিত হয় 2006 সালে, যার সদর দপ্তর হায়দ্রাবাদে অবস্থিত। এখন আলোচনায় আসি সাম্প্রতিক সময়ে ভারতের নীল বিপ্লবের গতি প্রকৃতি নিয়ে। ভারতে উৎপাদিত মৎস্যের 62% অভ্যন্তরীণ এবং অবশিষ্ট 38% আসে সামুদ্রিক মৎস্য ক্ষেত্র থেকে। উপকূলবর্তী প্রায় 880 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা থেকে সামুদ্রিক মৎস্য সংগ্রহ করা হয়। প্রায় 29,000 কিমি দীর্ঘ নদী, 75 লক্ষ হেক্টর পুকুর, 17 লক্ষ হেক্টর হ্রদ এবং 100 লক্ষ হেক্টর বদ্ধ জলাশয় থেকে অভ্যন্তরীণ মৎস্য সংগ্রহ করা হয়। ভারত সরকারের অর্থ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী অভ্যন্তরীণ মৎস্যক্ষেত্র থেকে বছরে 42 লক্ষ টন এবং উপকূলীয় মৎস্যক্ষেত্র থেকে প্রায় 29 লক্ষ টন মৎস্য আহরণ সম্ভব হয়েছে। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ফিশ ফার্মার্স ডেভেলপমেন্ট এজেন্সি বা FFDA এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ন্যাশনাল প্রোগ্রাম ফর ফিশ সিড ডেভেলপমেন্ট নামক সংস্থা গঠন করা হয়েছে। 5টি বড় মাপের সামুদ্রিক বন্দর কোচি, চেন্নাই, বিশাখাপত্তনম, রায়চক ও পারাদ্বীপে গঠন করা হয়েছে। 28টি ছোট মাপের বন্দর এবং 113টি মৎস্য আহরণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। বর্তমানে উপকূল অঞ্চলের প্রায় 11,700 বর্গ কিমি এলাকা নোনা জলের মৎস্য ও চিংড়ি চাষের জন্য নির্দিষ্ট করা হয়েছে। ভারতে মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য এবং সার্থক নীল বিপ্লব ঘটানোর উদ্দেশ্যে 2004 সালের নভেম্বর মাসে সামুদ্রিক মৎস্য আহরণ নীতি ঘোষণা করা হয়েছে। এই নীতির মূল উদ্দেশ্য ছিল সমুদ্রজাত খাদ্যের রপ্তানি বৃদ্ধি এবং দেশের মানুষের কাছে মাথাপিছু প্রোটিন জাতীয় খাদ্যের যোগান বৃদ্ধির জন্য মৎস্য আহরণের পরিমাণ বৃদ্ধি করা। যেসব অধিবাসী মৎস্যজীবী তাদের আর্থসামাজিক সুরক্ষা সুনিশ্চিত করার জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ এবং এমন এক ধরনের সামুদ্রিক মৎস্য আহরণ ব্যবস্থা গড়ে তোলা যার মাধ্যমে সুস্থায়ী উন্নয়ন এবং বাস্তুতান্ত্রিক সংহতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ সম্ভব। মৎস্য চাষ ও মৎস্য আহরণের উন্নতির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চলো তাহলে সেই প্রকল্পগুলি নিয়ে আলোচনা করা যাক। 1. ইন্ডিয়া নরওয়ে প্রজেক্ট। মাছ ধরার চিরাচরিত জালের যান্ত্রিকীকরণের মাধ্যমে আধুনিকীকরণ করা হয়েছে এই প্রকল্পে। 2. প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন। জেলেদের মাছ ধরার আধুনিক কৌশল রপ্ত করানোর জন্য মহারাষ্ট্রের সৎপতি, সৌরাষ্ট্রের ভেরাওয়ালি এবং তামিলনাড়ুর কোজান ও টুটুকাদিতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। 3. প্রযুক্তিগত উন্নয়ন পরিকল্পনা।
মৎস্য চাষে প্রযুক্তিগত উন্নয়নের জন্য 8টি মৎস্য গবেষণা প্রতিষ্ঠান কাজ করে চলেছে। 4 হিমঘর স্থাপন, মৎস্যকে সঠিকভাবে সংরক্ষণের জন্য মালওয়ান, রত্নগিরি, মুম্বাই, পুনে, আকোলা, চেন্নাই, টুটুকাদি, কুড্ডালোর, নীলাকাড়ি, কোচি, কোবিনপোর, কোল্লাম এবং তিরুবনন্তপুরমে বিশাল মাপের হিমঘর স্থাপন করা হয়েছে। মুখ্য পরিবহন পথ স্থাপন, হিমঘর থেকে বাজারে মাছ সরবরাহের জন্য 3টি মুখ্য পথ গড়ে তোলা হয়েছে। 6 উপকূল বলয় নির্দিষ্টকরণ, উপকূল বলয়কে চওড়ায় 200 নটিক্যাল মাইল পর্যন্ত নির্দিষ্ট করা হয়েছে, যা এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ইইজেড নামে পরিচিত। মৎস্য উৎপাদন ও বন্দর স্থাপন, বিভিন্ন মৎস্য উৎপাদন বন্দর যেমন তামিলনাড়ুর কোড্ডালোর, রায়াপুরম, গুজরাটের কান্দালা, ভেরাভল, কেরলের ভিজিন গ্রাম, মহারাষ্ট্রের শাসন ডক সফলভাবে কাজ করে চলেছে। 8 মৎস্য সংগ্রহ সমীক্ষা, মুম্বাইয়ের ইন্ডিয়ান ফিশারিজ সার্ভে ডিপার্টমেন্ট গভীর সমুদ্রে মৎস্য সংগ্রহের সমীক্ষা বা জরিপের কাজ করে চলেছে। 10 ফ্যাদম গভীরতা পর্যন্ত এই কাজ এখনও শেষ হয়েছে। 9 বীমা সুরক্ষা প্রদান, মৎস্যজীবী বা জেলেদের নিরাপত্তা বা সুরক্ষার জন্য বীমার সুযোগ দেওয়া হয়েছে। এর জন্য প্রায় 10.65 লক্ষ মৎস্যজীবীকে জীবনের সুরক্ষার জন্য এই বীমার আওতায় আনা সম্ভব হয়েছে। 10 হ্যাচারি স্থাপন, বর্তমানে 900টিরও বেশি হ্যাচারি রয়েছে যেগুলি মাছের ডিম প্রযোজনে কাজ করে চলেছে। এর ফলে মৎস্যচাষীদের কাছে উন্নত প্রজাতির মাছের ডিম সরবরাহ করা সম্ভব হয়েছে। 11 FFDA স্থাপন, অন্তর্দেশীয় মৎস্যচাষের উন্নতির জন্য ভারত সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। রাজ্য সরকারের সহায়তায় কেন্দ্রীয় সরকার 422টি জেলা স্তরে ফিশ ফার্মার্স ডেভেলপমেন্ট এজেন্সি বা FFDA স্থাপন করেছে। এর ফলে 6.78 লক্ষ মৎস্যচাষী উপকৃত হয়েছেন। 12 আদর্শ মৎস্যজীবী গ্রাম গড়ে তোলা, আদর্শ মৎস্যজীবী গ্রামের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মধ্যে ঘরবাড়ি নির্মাণ, পানীয় জল সরবরাহ ইত্যাদি সুবিধা প্রদান করা হয়। এখন আলোচনা করব নীল বিপ্লবের প্রভাব বা ফলাফল সম্পর্কে। প্রথমেই আলোচনা করি সুফলগুলি নিয়ে। 1 খাদ্য নিরাপত্তা প্রদান, বিশ্বের প্রায় সব দেশেই মাছ খাদ্য হিসাবে গণ্য হয়। বর্তমানে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির ফলে অন্যান্য খাদ্যের সঙ্গে মাছের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে, তাই এই ক্রমবর্ধমান মাছের চাহিদা মেটানোর জন্য নীল বিপ্লবের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি তথা খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। 2 পুষ্টি সুরক্ষা প্রদান, সুলভ প্রাণীজ প্রোটিন জাতীয় খাদ্যের উৎস হিসাবে মাছ বিশেষ গুরুত্বপূর্ণ। মাছ থেকে ভিটামিন ডি ও আয়োডিন পাওয়া যায়, মাছের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় সুলভে মাছ পাওয়া যায়। 3 কর্মসংস্থান, মাছ চাষ, মাছ শিকার প্রভৃতি বহুবিধ কাজের সঙ্গে ভারতের প্রায় 14 মিলিয়ন মানুষ যুক্ত আছে, তাই বলা যায় যে নীল বিপ্লবের দ্বারা বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। 4 বৈদেশিক মুদ্রা উপার্জন, ভারতের ভৃত মৎস্যের প্রায় 20% বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় হয়। 5 সমুদ্রজাত পণ্যের রপ্তানি বৃদ্ধি, নীল বিপ্লবের ফলে মাছসহ বিভিন্ন প্রকার সমুদ্রজাত পণ্যের রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, আমেরিকা যুক্তরাষ্ট্র ইত্যাদি দেশে এগুলি রপ্তানি করা হয়। এছাড়া চিংড়ি চাষে ব্যাপক উন্নতি হয়েছে। তবে শ্বেত বিপ্লবের সুফলের পাশাপাশি বেশ কিছু কুফল বা দুর্বলতা রয়েছে, যেমন অসংখ্য উপকূলবাসী এই নীল বিপ্লবের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। মৎস্যচাষে ব্যবহৃত কীটনাশক স্থানীয় পুকুর ও জলাশয়গুলি এবং বিভিন্ন স্থানীয় উদ্ভিদ ও প্রাণীর প্রজাতির মধ্যে ছড়িয়ে পড়ে, এগুলি বিভিন্ন রোগের উৎস। স্থানীয় উদ্ভিদের মধ্যে জৈব পদার্থের সঞ্চয় দেখা যায়, এছাড়া এসব কার্যকলাপের ফলে ইউট্রিফিকেশন দেখা যায়,
যার ফলে অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পায়। উপকূলবর্তী এলাকার ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল ও জলাভূমিগুলিতে চিংড়ি চাষের ফলে উপকূল ভাগ ক্ষয়ের সম্মুখীন হয়। ভূমিক্ষয় ও অরণ্য ধ্বংসের ফলে বন্যা ও ঝড়ের দ্বারা ক্ষয়ক্ষতি বৃদ্ধি পায়। এছাড়া নদী বিন্যাসও পরিবর্তিত হয়ে যেতে পারে। লবণাক্ত জল প্রবেশ করার ফলে বহু জলজ ও স্থলজ প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। বাণিজ্যিক মৎস্য চাষের ফলে মাছের কোনো মারণ রোগ দেখা দিলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। এই সকল মারণ রোগ শুধুমাত্র মৎস্য চাষকেই ক্ষতিগ্রস্ত করে তাই নয়, উপরন্তু আশপাশের বন্য প্রজাতিকেও বিলুপ্ত করে দেয়, ফলে সামগ্রিক বাস্তুতন্ত্র এক বিরূপ প্রভাবের সম্মুখীন হয়। তবে নীল বিপ্লবের কিছু সমস্যা রয়েছে। এক, অসম সাফল্য। ভারতের সর্বত্র নীল বিপ্লব সমানভাবে সাফল্য লাভ করেনি। দক্ষিণ ও পূর্ব ভারতে উৎপাদন বৃদ্ধি পেলেও অন্যান্য অংশে বিশেষত উত্তর ভারতে তেমন অগ্রগতি চোখে পড়ে না। দুই, জলবায়ুগত সমস্যা। খরা, বন্যা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ অন্তর্দেশীয় মৎস্য চাষে প্রায়ই ব্যাঘাত ঘটায়। তিন, জল দূষণ। অভ্যন্তরীণ নদীনালা, জলাশয় প্রভৃতি স্থানে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। চার, পরিকাঠামোগত সমস্যা। নীল বিপ্লব শুরু হবার 45 বছর পরেও মৎস্য সংরক্ষণ, পরিবহন ও বাজারজাত বা বিপণনের জন্য সঠিক পরিকাঠামোর সৃষ্টি হয়নি। অনেক সময় অতিরিক্ত উৎপাদনের পর পর্যাপ্ত সংখ্যক হিমঘরের অভাবে বহু মৎস্য নষ্ট হয়ে যায়। আশা করি এই ভিডিওর মাধ্যমে নীল বিপ্লব সম্পর্কে তোমাদের বেশ কিছু তথ্য দিতে পেরেছি। ভিডিও শেষে তোমাদের জন্য থাকছে কিছু প্রশ্নাবলী। প্রশ্নগুলি হলো, এক, নীল বিপ্লব কী? মৎস্য চাষের উন্নতিকল্পে গৃহীত পরিকল্পনাগুলি লেখো। দুই, ভারতীয় অর্থনীতিতে নীল বিপ্লবের প্রভাব লেখো। তিন, নীল বিপ্লবের সমস্যাগুলি কী কী? সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আমার চ্যানেলটি দেখতে থাকো। সকলকে ধন্যবাদ।